বাংলা মানবতা সমাধান

এমা বহাি আহমা হল্লা অধ্য্যায় নিয়েসেছেন বাবুন লাই আসুববর রাজুল ও আল বাবা মা কে কখনো গালি দেবে না এমন ভাবে অধ্যায়টি পেদেছেন ত অধ্যায় তিনি হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাভাবে আব্দুললাইবনা আম বমিল আস প্রতি আল্লাহ চালা আন হতে বর্ণিত রাসূল সাল্লাহ আল ুসলাম বলেন এন না মন আকবারিল কাবা এরে আইিয়াল আহানার রাজুলু ও আলী দইহ এন না মিন আকবারিল কাবা সবচেয়ে। মিন আকবর কাবা এর সবচেয়ে বড় গুণা যেগুলি রয়েছে সেই বড় গুণাগুলির অন্যতম একটি বড় গুণা হলো কোনো ব্যক্তি বাবা মাকে কে ভৎসনা করবে বাবা মা কে দেবে বাবা মাকে অভিশাপ দেবে সাহবাই কেরামগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম ও কৈফল ওয়ালি দ মানুষ কি কখনো তার বাবা মাকে করতে পারে নাকি মানুষ কি কখনো তার বাবা মাকে গালি দেয় নাকি মানুষ কি কখনো তার বাবা মাকে অভিশাপ দেয় নাকি মানুষ কি কখনো তার বাবা মাকে লানত করতে পারে আল্লাহ আকবর সাহাবাইকার প্রশ্ন করলেন এ জিজ্ঞাসা করলেন কেন এ জিজ্ঞাসা সাহাবাইকার মাঝে এ ধরনের কাজ কখনো ঘটেনি তাই তারা আশ্চর্য হয়েছেন যে মানুষ কি কখনো তার বাবা মা যে বাবা মা তার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন যে বাবা মা তাকে লালন পালন করেছেন এত কষ্ট করে সেই বাবা মাকে কি মানুষ কোনো দিন গালি দিতে পারে অভিশাপ দিতে পারে লানত করতে পারে এভাবেই জিজ্ঞাসা করে বসলেন আজকে লক্ষ্য করুন আমরা কোন পর্যায়ে আর সাহাবাই কেরাম কোন পর্যায়ে ছিলেন রাসুল হোসাল্লাম তখন একটি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন বললেন ইয়াসুব্বু রাজুলু আবার রাজু ই ফাইয়াসব্বু আবাহু ওয়াসুব্বু উম্মাহু ফাইয়াসুব্বু উম্মাহু আল্লাহ সাল্লাল্লাহ আলিয়াই সাল্লাম বললেন দেখো মানুষ নিজের বাবাকে মাকে গালি দিতে পারে তা কিভাবে একজন মানুষ অন্যের প্রতি রাগান্বিত হয়ে বিরক্ত বোধ করে বিরক্ত হয়ে তার বাবাকে মাকে গালি দিচ্ছে আমরা সমাজে রয়েছে দেখি একজন মানুষ আরেকজন বাবাকে মাকে কত নোংরা গালি গালাজ করে থাকে আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে ব্যক্তি অন্যের বাবা মাকে গালি দেয় আপনি যার বাবা মাকে গালি দিলেন সে কি আপনার বাবা মাকে গালি দেওয়া বাদ রাখবে তা কখনো নয় হয়তো প্রকাশ্যে আপনার সামনে দিতে পারছে না আওয়াজ করে দিতে পারছে না কিন্তু মনে মনে অন্তরে অন্তরে ভিতরে ব্যথিত হয়ে সেও তো আপনার বাবা মাকে ছাড়বে না আপনার বাবা মাকে গালি দেয় প্রিয় ভাইরা আমার আল্লা রসুল সাল্লা আলি হুসাল্লাম তাহলে বুঝালেন তার কথা থেকে বোঝা যায় যে বাবা মাকে গালি দেওয়া দুই ধরনের হতে পারে কেউ সরাসরি নিজের বাবা মাকে গালি দিতে পারে এটি হলো সবচেয়ে জঘন্যতম আবার অপরটি নিজের বাবা মাকে গালি দেয় না অন্যের বাবা মাকে গালি দেয় এর মাধ্যমে সে প্রকৃতপক্ষে নিজের বাবা মাকে গালি দিয়ে থাকে সুতরাং প্রিয় দর্শক শ্রোতা সকলে সতর্ক হওয়া উচিত আপনি নিজের বাবা মাকে গালি দিচ্ছেন না কখনো মনে করছেন আমি আমার বাবা মাকে কখনো গালি দিই না কিন্তু অন্যের বাবা মাকে যখন আপনি গালি দেন তখন অটোমেটিকভাবে আপনি নিজের বাবা মাকেও গালি দিয়ে থাকেন সুতরাং নিজের বাবা মাকে গালি দেওয়া সবচেয়ে বড় একটি কবিরা গোনা এটাকে যদি বিরত থাকতে চাই আমরা যদি এই গুনায় লিপ্ত না হতে চাই তাহলে নিজের বাবা মাকে তো কোনোদিন গালি দেব না বরং অন্যের বাবা মাকেও কখনো আমরা গালি দিতে পারি না অন্যের বাবা মাকেও কখনো ভৎসনা করতে পারি না অন্যের বাবা মাকেও কখনো লানত করতে পারি না। অন্যের বাবা মাকেও কখনো কুটু বাক্য ব্যবহার করতে পারি না যদি করে থাকি তাহলে যেন পরোক্ষভাবে নিজের বাবা মাকেও গালি দেওয়া হয় আল্লাহ সুহানা তালা আমাদেরকে এই কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আসলেই লক্ষ্য করুন আপনি নিজে যেমন চান আপনার বাবা মাকে কেউ গালি না দোক অন্য তো সকলেই চায় তার বাবা মাকে কেউ গালি না দেব যখন আপনি দিয়ে ফেলেন তখন তো সে আর বাকি রাখে অতএব এই কাছ থেকে নিজের বাবা মাকে গালি দেওয়া থেকে বিরত থাকতে চাইলে অবশ্যই পরের বাবা মাকে গালি দেওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আমরা পরের অধ্যায়ে যাচ্ছি অধ্যায় নাম্বার পাঁচ মানবার রাওয়ালি দি ইমাম বুখারি রহমা হল্লাহ অধ্যায় বেঁধেছেন যে বাবা মার সাথে ভালো আচরণ করে বাবা মার সাথে সদ্ব্যবহার করে বাবা মায়ের সেবা করে আল্লাহ সুবহান এর বিনিময়ে তার দোয়া কবুল করেন সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় যে বাবা মার সাথে সদ্ব্যবহার করলে এর প্রতিদান আখেরাতে যেমন পাওয়া যাবে দুনিয়াতেও তেমন পাওয়া যাবে ঠিক একইভাবে বুঝে নিন বাবা মার সাথে দুর্ব্যবহার করলে প্রতিফল শাস্তি আখেরাতে যেমন পেতে হয় দুনিয়াতেও তেমনি হয়ে থাকে এতে কোন সন্দেহ নেই এবং অধ্যায় হাদিস নিয়ে এসেছেন পাঁচ হাজার নয়শত চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসটি একটি সুপ্রসিদ্ধ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে আমার আদী আল্লাহ তাআলা আনহা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলি হুসাল্লাম পূর্ববর্তী মানুষের তিনজনের একটি ঘটনা বর্ণনা করলেন যে ঘটনা থেকে এই মুসলিম উম্মার জন্য আমাদের জন্য অসংখ্য অগণিত শিক্ষা রয়েছে রাসুলসাল্লিহাল্লাম বলেন রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম এখানে ঘটনাটি বর্ণনা করেছেন তিনি বলেন যে একদা তিনজন মানুষ তারা তাদের কাজে পথ অতিক্রম করছিল পথে চলতে চলতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এই ঝড় বৃষ্টি থেকে আশ্রয় পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য তারা পার্শ্বেই পাহাড়ের এক গর্তে আশ্রয় নেয় যখনই এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গর্তে তারা আশ্রয় নেয় গর্তে আশ্রয় নেওয়ার সাথে সাথে হঠাৎ পাহাড়ের উপর থেকে এক বড় পাথর এসে গর্তের মুখে পড়ে যায় যার ফলে গর্তের মুখ টোটালি একেবারে বন্ধ হয়ে যায় বাইরে কোনো কিছু দেখার বের হওয়া তো দূর কথা দেখারই সুযোগ নেই প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এ ধরনের কথাও আবদ্ধ হয়ে গেলে আমাদের কাছে থাকে মোবাইল বিভিন্নভাবে আমরা যোগাযোগ করতে পারি কিন্তু তাদের কাছে তো এই ধরনের কোনো মাধ্যম ছিল না তাদের পক্ষে সম্ভব হলো না বাইরের কোনো যোগাযোগ রক্ষা করা নিরুপায় হয়ে গেলেন তারা হয় তাদেরকে সেখানে অনাহারে পৃথিবী থেকে বিদায় নিতে হবে কারণ কেউ তাদেরকে খুঁজে পাবে না তারাও কাদের কাউকে খুঁজে পাবে না এই কঠিন মুহূর্তে তারা চিন্তা করলেন যে আসলেই এই কঠিন বিপদ থেকে বাঁচার উপায় কি এই কঠিন বিপদ থেকে বাঁচার উপায় হয়তো একটি হতে পারে যে আমরা আল্লা সুবাহানা হাত কাছে আমাদের জীবনে যার যেটি একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য আবাদত করেছি সেই আবাদতের কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লা সুবাহানা হাত তালা আমাদের দোয়া কবুল করে আল্লা সুবাহানা হুয়া তালা আমাদের দোয়া কবুল করে এ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন এ মর্মে তাদের তিনজনের একজন সর্বপ্রথমের তিনি দোয়া করতে শুরু করলেন তিনি বললেন সে ব্যক্তি বললেন যে আসলে আমি পেশাগত দিক দিয়ে আমি কি করতাম পেশাগত দিক দিয়ে আমি আমি মাঠে ছাগল চরাতাম সেটাই আমার সম্পদ ছিল সেটাই আমার রোজি রোজগারের পথ ছিল এই ছাগল দিনে আমি মাঠে চরাতাম ছাগল চড়ায় সন্ধ্যায় ফিরে এসে আমি সেই ছাগল দুধ দহন করে সর্বপ্রথম সেই দুধ আমি আমার মা বাবাকে খাওয়াতাম তারপর সেই দুধ আমার ছোট বাচ্চা ও স্ত্রী তাদেরকে খাওয়াতাম প্রতিদিনের এই আমার এই আমল ছিল আমার এ কাজ ছিল এটাই ছিল আমার সাধারণ কাজ তিনি বললেন যে একদিন এমন ঘটে গেছে আমি ছাগল নিয়ে এক মাঠ থেকে আর এক মাঠ যেতে যেতে বহু দূর আমার ছাগল চলে গেছে সেই দূর থেকে দূরান্ত থেকে ছাগল নিয়ে ফিরতে অনেক রাত হয়ে গেছে প্রতিদিনের মতো আমি দুধ দহন করলাম দুধ দহন করে দেখছি আমি আমার বাবা মা তারা বিছানায় ঘুমিয়ে গেছে তাদেরকে খাওয়ানোর সুযোগ হলো না কিন্তু বিষয়টি এমন বাবা মা ঘুমিয়ে গেছেন কিন্তু আমার ছোট বাচ্চারা খোদার জ্বালায় তারা কান্নাকাটি করছে আমি প্রতিদিন বাবা মাকে না খাওয়ানো পর্যন্ত কখনো আমার এই ছোটো বাচ্চাদেরকে খাওয়াইনি আমি কি করলাম বাবা মাকে আবার ঘুম থেকে ডাকবো ঘুম থেকে জাগাবো এটাও আমি ভালো মনে করলাম না বাবা মার মাথার কাছে দুধের পেয়ালা দি ধরে আমি দাঁড়িয়ে থাকলাম অথচ আমার ছোট বাচ্চারা আমার পায়ে রান্না করছে তারা খাওয়ার জন্য কিন্তু আমি আমার বাবা মাকে কখনো বাদ দিয়ে কোনো দিন খাওয়াই খাওয়াটা কেউ ভালো মনে করিনি বাবা মাকে খাওয়ানোর অপেক্ষায় আমি রইলাম এমনকি তালা আল ফাজরু ফজর হয়ে গেল তখন আমার বাবা মা উঠলে আমি আমার বাবা মাকে সর্বপ্রথম খাওয়ালাম তারপর আমার সন্তানদেরকে আমার স্ত্রীকে আমি খেলাম আল্লাহ সুবহান কাছে দোয়া করছেন হে আল্লাহ আমার এই কাজ যদি সত্যিই তোমাকে খুশি করার জন্যই হয়ে থাকে তাহলে আমাদেরকে এখান থেকে মুক্তির পথ আপনি বের করে দিন আল্লা আলা এই দোয়া করার সাথে সাথে তাদের পাথর গর্তের মুখ থেকে এক তৃতীয়াংশ আল্লাহ গর্তের মুখ খুলে দিলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাই আমার ইমাম বুখারি রহম্লা অধ্যায় পেঁদেছেন বাবু এজাবাতি দোহা মানবার মানবার রাওয়ালি দইহি যে ব্যক্তি বাবা মার সাথে ভালো আচরণ করবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এ থেকে আমরা অবগত হচ্ছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই বাবা মার সাথে করলে আল্লাহ করলে আল্লা তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেবেন দুনিয়াতে এবং আখেরাতে আল্লা সুবহানবুয়া তালা আমাদের দোয়া কবুল করবেন এহাদিসটিতে তেমনইভাবে বাকি দুইজন ব্যক্তি তারাও তাদেরও একটি ভালো কর্মের কথা স্মরণ করে আল্লা সুবহান হতালার কাছে দোয়া করলেন দ্বিতীয় ব্যক্তি তিনি দোয়া করলেন তিনি বললেন যে হে আল্লাহ আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম তার সাথে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে আমি একদিন আমার চাচাতো বোনকে প্রস্তাব দিয়ে বসলাম তার সাথে আমি অপকর্মে লিপ্ত হব সুপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় ব্যক্তি তেমনইভাবে এমন একটি কাজে তিনি ছিলেন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ তিনি আল্লাহর কাছে স্মরণ করলেন সে কাজটির কথা আমরা বলতে যাচ্ছি

Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শিক্ষা শরীয়ত প্রত্যেক আল্লাহ প্রদত্ত দুহিদের প্রজা তখন অল্প সংখ্যক মানুষ যারা বলবে এটা হল তাওহিদ এটা হল শির এটা হলো সহীদ এটা হল জহিদ দাওয়াদের দায়িত্ব সোন্নাতকে বললেন করুন এ সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্কর বেন মহসেন বেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নতের লক্ষ্য অনুষ্ঠান টিভি বাংলায় পরবর্তী আসসালাম আলাইকুম ও ওবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসছি আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করছিলাম যে হাদিসের এখানে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বাবা মার সাথে সদ্ব্যবহারের কারণে আল্লাহ হওয়া যে প্রতিদান করেন তা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে এ আমলের ওসিলায় দোয়া করলে আল্লাহ আলা আলমিন দোয়া কবুল করে এই হাদিসে সে বিষয়টি আমরা উল্লেখ করেছি দ্বিতীয় একজন ব্যক্তি ছিলেন তিনি তার জীবনে একটি ভালো কাজ করেছিলেন সেই ভালো কাজটিকেও তিনি স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি তার জীবনে ভালো কাজ কি করেছেন তিনি বললেন হে আল্লাহ আমার চাচাতো বোন ছিল তাকে আমি ভালোবাসতাম তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল আমি এক সময় চাচাতো বোনের কাছে প্রস্তাব দিয়ে ফেললাম তার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য আমার চাচাতো বোন আমাকে একটি বড় ধরনের প্রস্তাব দিয়ে বসলো যে তুমি যদি একশত দেড় হাম সংগ্রহ করতে পারো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি হব সে ব্যক্তি বললেন যে আমি আপ্রাণ চেষ্টা করলাম অনেক চেষ্টা করে আমি একশত দেড় হাম সংগ্রহ করলাম সংগ্রহ করে আমি আমার বোনের কাছে উপস্থিত হলাম তার দুই পায়ের সামনে বসলাম বসে আমি যখন এই সেই কাজে লিপ্ত হতে যাব এমন মুহূর্তে সে আমাকে বলে বসলো ই আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা কখনো অন্যায় কাজে লিপ্ত হইও না হে আল্লাহ যখন সে আমাকে এভাবে বলে সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ভয় করে আমি সেই অন্যায় অপকর্ম থেকে বিরত থাকি হে আল্লাহ আমার এই কাজটি যদি শুধু তোমাকে সন্তুষ্টি করার জন্যই হয়ে থাকে তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ আপনি আমার এই কাজটিকে আবাদতকে কবুল করে এর বিনিময়ে আমাদেরকে এ বিপদ থেকে রক্ষা করুন এভাবে দোয়া করার সাথে সাথে আল্লাহ আল্লা সুবহানাভাতা গর্তের দ্বিতীয় অংশ গর্তের মুখ থেকে পাথরকে সরিয়ে দিলেন আল্লাহ রাবুল্লা আলামিন এতটুকু তাদেরকে সুযোগ করে দিলেন আল্লাহ আকবার সুপ্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে যুব সমাজ যারা আজকে পাশ্চাত্যের ছোঁয়া পাশ্চাত্যের ছোঁয়া পেয়ে নিজেদের আদর্শকে নিজেদের আচরণকে আমরা হারিয়ে ফেলছি আমরা আজকে মানবতা হারিয়ে ফেলে পশুত্বের পর্যায়ে পৌঁছে যাচ্ছি সুতরাং স্মরণ করে দিতে চাই আল্লাহকে ভয় করুন নিজের জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করুন এ সমস্ত অন্যায় অপকর্ম লিপ্ত হওয়া থেকে বিরত থাকার একটি বড় মাধ্যম সেটি হলো আল্লাহর ভয় যদি আমরা সত্যিকারীভাবে আল্লা সুবহানব তাল্লাকে ভয় করে থাকি তাহলে আজকে আমরা এ ধরনের যুবশ্রেণী এই অসমস্ত শয়তানের চক্রান্তে অপকর্মে লিপ্ত হওয়া থেকে আমরা বিরত হতে পারবো আল্লা সুবহানব তালা আমাদেরকে সে তো অভিজ্ঞান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা সে তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন তিনি তার জীবনের একটি ভালো কাজ তিনিও স্মরণ করলেন স্মরণ করে এর বিনিময়ে আল্লা সুবহানা হওয়া তাল্লার কাছে সেই কঠিন বিপদ থেকে মুক্তি চাইলেন সেই তৃতীয় ব্যক্তি আল্লাহ সুবাহা হাত তাল্লার কাছে সেই অপরাধ থেকে সেই তার জীবনের ভালো কাজটি স্মরণ করে এই কঠিন শাস্তি থেকে মুক্তির জন্য তিনি দোয়া করলেন তার সেই ভালো কাজ কি ছিল তিনি বললেন যে হে আল্লাহ আমি আমার প্রয়োজনে একদিন একজন কর্মচারীকে নিয়োগ দিয়েছি তাকে কিছু চাল দেবো পারিশ্রমিক হিসাবে এই বিনিময় তো নিয়োগ দিলে বা কিছু ধান দেব এর বিনিময় নিয়োগ দিলে সে কাজ করেছে কাজ করার পরে তাকে আমি যখন পারিশ্রমিক দিতে চাই সে না নিয়ে কেন জানি চলে গেছে চলে গেলে আমি তার এই অধিকারকে কখনো নষ্ট করিনি তার এই পারিশ্রমিক যে ধান ছিল সেটা আমি চাষাবাদ করে এই ধান উৎপাদন করে সেটা থেকে অনেক অর্থ সম্পদ বৃদ্ধি করেছি কি এই ধান চাষাবাদ করে সেখান থেকে অনেক গরু ও রাখাল মাঠ ভরা হয়ে গেছে আজকে এরপরে সেই রাতের মজুর বা সেই শ্রমিক হঠাৎ আমার কাছে উপস্থিত আসে সে বলল আপনার কাছে আমি শ্রম দিয়েছি আমাকে সেই পারিশ্রমিক আপনি দিন আমি তাকে বললাম তুমি যে শ্রম দিয়েছ তার পারিশ্রমিক হচ্ছে এই সব এই গরু এবং রাখাল সহ এগুলি তুমি নিয়ে যাও সে আমাকে মনক্ষুণ্ণ হয়ে বলছে যে আপনি আমার সাথে ঠাট্টা করছেন কেন আমি একজন অসহায় মানুষ একজন দিনমজুর আমি যে শ্রম দিয়েছি সেই শ্রমে আমি যা পাবো তাই আপনি আমাকে দিন এটা তো কখনো হতে পারে না আপনি আমার সাথে ঠাট্টা করবেন আমি বললাম জেনে রেখো আমি তোমার সাথে ঠাট্টা করিনি বরং তোমার যা পাওয়া আমি সেই পাওয়াই তোমাকে আমি দিচ্ছি অর্থাৎ তোমার যা পাওয়া প্রাপ্য তোমার যা অধিকার সে অধিকারেই তোমাকে দিচ্ছি তোমার সেই যা অধিকার ছিল সেই ধান সেটা আমি চাষাবাদ করে সেটা থেকে এই গরু ও রাখাল এতগুলি পর্যন্ত বৃদ্ধি হয়েছে সবগুলি তোমার সব কিছুই তুমি নিয়ে যাও সে ব্যক্তি খুশি হয়ে আনন্দে সবকিছু তখন নিয়ে যায় আল্লাহ সুবাহর কাছে তৃতীয় ব্যক্তি তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার এই কাজটি শুধু তোমাকে ভয় করেই তার অধিকার আমি সঠিকভাবে তাকে দিয়েছি কখনো তার অধিকার নষ্ট করেনি অতএব আমার এই সৎকর্ম ভালো আমলটি কবুল করে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ সুবাহান তালা তার দোয়া কবুল করে সেই বাকি অংশটুকু গর্তের মুখ থেকে পাথরকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে তাদের বের হওয়ার ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ সপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় ব্যক্তি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজের কথা স্মরণ করেছেন সেটি হলো শ্রমিকের অধিকার আজকে আমাদের মাঝে আমরা শ্রমিকের অধিকার সঠিকভাবে দিতে চাই না। বরং আমরা মনে করি, শ্রমিককে যদি তাকে তার অধিকার সঠিকভাবে দান না দিতে পারি কম দিতে পারি সেটাই যেন আমাদের একটি ভালো অর্জন মনে করি আমরা সেটাই কৃতত্ব আমরা মনে করি যে শ্রমিককে কম দিতে পেরেছি বা তাকে না দিয়ে বিদায় করে দিয়েছি ধমক দিয়ে জেনে নিন কোনো সন্দেহ নেই এই শ্রমিককে আজকে আপনি হয়তো দিচ্ছেন না আপনি তার অধিকার নষ্ট করছেন দুনিয়াতে কিন্তু আল্লা সুহানা তালার আদালতে যখন আপনি উপস্থিত হবেন আপনার কাছে এই শ্রমিকের অধিকার শ্রমিক বুঝে নিবে সেখানে দেওয়ার মতো কোনো অর্থ পাবেন না কোনো সম্পদ পাবেন না বরং আপনার সেই কষ্টার্জিত আমলের সব থেকে এই শ্রমিককে সেই আখেরাতে তার অধিকার হিসেবে দিতে হবে যদি সব আপনার না থাকে তাহলে সেই সম পরিমাণ আপনাকে শ্রমিকের অপরাধ আপনার কাঁধে নিতে হবে গোনা আপনার কাঁধে নিতে হবে এটাই হলো সেদিন মুক্তির পথ সক্রিয় দর্শক শ্রোতা এ হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এ হাদিস আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দেয় সর্বপ্রথম যেই উদ্দেশ্যে এখানে ইমাম বুখারি হাদিস নিয়ে এসেছেন সেটি হলো বাবা মার সাথে সদাচরণ করা এর প্রতিদান আখেরাতে যেমন পাওয়া যায় দুনিয়াতেও তেমন পাওয়া যায় তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবাহন আলার কাছে দোয়া করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেটি কবুল করে থাকেন প্রিয় দর্শক শ্রোতা অনুভব হাদিস আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ সুবাহন আলার কাছে দোয়া করলে দোয়া কবুলের একটি অন্যতম দিক হল আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে নিজের জীবনে করা সৎ আমল যেগুলি সেগুলিরও শিলায় সেগুলির মাধ্যমে আল্লাহ সুবাহন হ তালার কাছে দোয়া করলে সে দোয়া কবুলের আশা করা যায় সে শিক্ষা দিচ্ছে কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা ওসিলা ধরতে গিয়ে অনেক সময় এমন ওসিলা ধরে থাকি যেগুলি হয় শেরকি ওসিলা অথবা বেদাতে ওসিলা আমরা পীর সাহেবদের ওসিলা আল্লাহর কাছে দোয়া করতে চাই জেনে নিন কোনো সন্দেহ নেই যেই পীর সাহেবকে আপনি আল্লাহকে বাদ দিয়ে শ্রদ্ধা করেন তাকে আল্লাহকে বাদ দিয়ে তার পায়ে সালাম দিতে যান আপনি অনেক সময় সেজদা দিয়ে ফেলেন তাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছেন এমন শরিককে যদি আপনি ওসিলা বানাতে চান কে আমত পর্যন্ত আপনার এ দোয়া কবুলের কোনো দিন আশা করা যায় না ঠিক এমনইভাবে আমরা অনেক সময় ওসিলা হিসাবে গ্রহণ করতে চাই কখনো নবী আসুল বিভিন্ন কুতুব যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদেরকে ওসিলা হিসাবে গ্রহণ করে ওসিলা ধরে দোয়া করতে চাই এটিও কখনো শরীয়ত সম্মত নয় কারণ নবী সাল আলি হুসাল্লাম এর মৃত্যুর পর ইন্তকালের পর সাহবাই ক্যারামগণ কতই সমস্যার সম্মুখীন হয়েছেন কেউ রাসুল রাসুলসাল্লাহ আলহিহাসাল্লাম এর ওসিলায় দোয়া করেননি অতএব এটি হলো কখনো শরীয় সম্মতন হয় সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব ওসিলা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লা তালার সুন্দর নাম আল্লা সুবহানা তালার সুন্দর গুণাবলী সেগুলির মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে ওসিলা হিসাবে দোয়া করতে পারি অনুরূপভাবে আল্লা সুবাহানার কাছে ওসিলা দোয়া কবুলের জন্য ওসিলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ অসিলা সেটি হচ্ছে আমাদের জীবনে ঘটে যাওয়া আমাদের জীবনে করা যে সমস্ত নেক আমল যেগুলি শুধুমাত্র আল্লাহ আলাকে সন্তুষ্টি করে আমরা করে থাকি সেই আমলগুলির মাধ্যমেই আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যখন দোয়া করব আল্লাহ রবুল্লাহ আলামিন সেই অসিলা সেই দোয়াই আল্লাহ রবুল্লাহ আলামিন কবুল করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং সকল প্রকার শেরকি ওসিলা অসিলা ও বেদাহাতি ওসিলা থেকে মুক্ত হয়ে আমরা যেন সঠিক শরীয়তসম্মত ওসিলার মাধ্যমে আল্লাহ সুহানা হাত আল্লাহর কাছে দোয়া করে আমাদের জীবনকে সফল করতে পারি সার্থক করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিশেষ করে এ হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ ওসিলা হিসাবে পাচ্ছি বাবা মার সাথে সদ্ব্যবহার বাবা মার সাথে সদ্ব্যবহারে আমরা দুনিয়া ও আখেরাত উভয় জগতে মুক্তি লাভ করতে পারি আল্লাহ রবাহ আলমিন حمدك دان كرون آمين وآخر الدعوان أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. <applause> ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আ তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দ্বারসমূহ নবী সাল্লাল্লাহু আলাই হিবাসাল্লামের চল্লিশ হাদিস কাল রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়